ललिस ब्यूटी हबे आपनादेर सकलके वेलकाम जानाच्छे। आजके दारुण एकटा फेशियल निये चले एलाम आपनादेर सकलेर सामने। যারা ধরুন আমরা যারা গৃহিণী বাড়িতে থাকি, আমাদের সংসারটাকে সামলাই, মাথায় করে রাখি সংসারকে, তারা যখন রান্না করে রান্না করি না, তখন যে রান্নার ধোঁয়া থেকে আমাদের স্কিনটা ড্যামেজ হয়ে যায়, বা যারা অফিসে চাকরি করে বাড়িও সামলায় অফিসও সামলায়, বাইরে যাচ্ছেন অথচ সানস্ক্রিন লাগাচ্ছেন তাও একটা ট্যান পড়ে যাচ্ছে স্কিনের মধ্যে, সেক্ষেত্রেও কিন্তু আজকে যে ফেশিয়ালটা আপনাদের দেখাবো দারুণ উপযোগী। যে জানবে না সেও হয়তো বলে এই জাস্ট পার্লার থেকে ফেশিয়ালটা করে আপনাকে বেরিয়ে এলেন। তো চলুন সময় নষ্ট না করে ঝটপট চলে যাই আর বানাবো হচ্ছে আজকে ফেশিয়ালটা টমেটো দিয়ে। আমাদের ফ্রিজে তো অল টাইম এই ভেজিটেবলসটা থাকেই, আর এটা যে উপকারী বিশেষ করে আমাদের স্কিনের জন্য আপনারা চিন্তা করতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিও লাস্ট পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করলাম, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না, আর বেল বাটনটা প্রেস করবেন, ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে প্রচুর শেয়ার করবেন। অবশ্যই ফেশিয়ালের সাথে সাথে বলে দেবো আমাদের টমেটোটা স্কিনের জন্য কী কী বেনিফিশিয়াল, কী কী বেনিফিট ক্রিয়েট করে আমাদের সাথে, সেই জন্য লাস্ট পর্যন্ত অবশ্যই থাকবেন। তো আমি এখানে বানাবো হচ্ছে ক্লিনজার। ক্লিনজার বানানোর জন্য 2 চামচের মতন আমি টমেটোর রস নিয়ে নেবো। টমেটোগুলো মিক্সিং গ্রাইন্ডারে আমি ভালো করে পিষে নিয়ে রসটা বার করে নিচ্ছি ছেঁকে। আর দেবো রোজ ওয়াটার, আমি 1 চামচের মতন রোজ ওয়াটার এখানে দিয়ে দিচ্ছি। তো টমেটো আর রোজ ওয়াটার মিলিয়ে আমার ক্লিনজার একদম রেডি। তো একটা তুলো দিয়ে আমি যে ক্লিনজারটা বানিয়েছি সেটা দিয়ে ভালো করে স্কিনটা পরিষ্কার করে নেব। টমেটো আমাদের স্কিনের জন্য বন্ধুরা ভীষণ উপকারী, আমাদের স্কিনে যে ডেড স্কিনটা পড়ে যায়, একটা লেয়ার পড়ে যায়, সেটা কমায়, অয়েল রিডিউস করে যে অয়েলগুলো থাকে, অনেকের যে অয়েলি স্কিন হয় টমেটো কিন্তু অয়েলটাকে রিডিউস করে, অ্যাকনে থেকে আমাদের স্কিনকে রক্ষা করে, স্কিন টাইট হতে ভীষণ টমেটো জুড়ি মেলা ভার। সান প্রোটেকশন হিসাবে কিন্তু আমি তো প্রথমেই বলেছি যে সানের যে ট্যান পড়ে যায় তার থেকেও কিন্তু টমেটো আমাদের স্কিনকে ভীষণ রক্ষা করে, স্মুথ করে, ইউজফুল করে স্কিনকে। আর রোজ ওয়াটার, রোজ ওয়াটার তো স্কিনের জন্য ভীষণ উপকারী, অ্যাকনে থেকে রক্ষা করে, স্কিনকে ভেতর থেকে গ্লো আনে, আর স্কিন যে কমপ্লেক্সন আছে সেটাকে ইম্প্রুভ করে, মানে একটা বেশ গ্লো ব্যাপারটা থাকে স্কিনের মধ্যে। মুখটা ক্লিন করে পুছে নিচ্ছি, দেখুন একটা টিস্যুর সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবারে সেকেন্ড স্টেপ শুরু হবে, সেটা হচ্ছে স্ক্রাবিং। স্ক্রাবিংয়ের জন্য আমি এখানে নিয়ে নেবো হচ্ছে 2 চামচের মতন চালের গুঁড়ো। চালের গুঁড়ো স্ক্রাবের জন্য ভীষণ উপকারী। আর নেবো 2 চামচের মতন টমেটোর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার এখানে স্ক্রাবটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে স্ক্রাবটা লাগিয়ে নিচ্ছি, দেখুন হালকা করে স্ক্রাবটা লাগিয়ে নিয়ে এবারে মাসাজ শুরু করব। যখনই কোনো স্কিনের ওপর মাসাজ করব আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যেন আপওয়ার্ড ডিরেকশনে মাসাজটা হয়, আর যাদের অ্যাকনে প্রোন স্কিন মানে অ্যাকনে বা ব্রণর ভীষণ সমস্যায় ভুগছেন তারা কিন্তু স্ক্রাবার বেশি করবেন না, তাহলে কিন্তু স্কিনে আরও প্রবলেম হতে পারে। চেষ্টা করবেন 2 থেকে 3 মিনিটের মধ্যে হালকা হাতে স্ক্রাব করে নেওয়ার। আমার যেহেতু স্কিনে কোনো সমস্যা নেই সেই কারণে আমি 4 থেকে 5 মিনিটের মতন হালকা হাতে স্ক্রাব করে নিচ্ছি, আর অবশ্যই আপওয়ার্ড ডিরেকশনে আমি কিন্তু স্ক্রাবটা করে নেব। দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন, ফোরহেড, গালের পোর্শন, চোখের পোর্শন সব ধীরে ধীরে এক একটা পার্টে কিন্তু আমি স্ক্রাব করে নিচ্ছি। চালের গুঁড়ো আমাদের স্কিনের পক্ষে ভীষণ উপকারী। নর্থ ইস্ট এরিয়ার মেয়েরা কিন্তু চালকে তাদের রূপচর্চায় ভীষণভাবে ইউজ করে। চালের গুঁড়ো ফাইন লাইনস, রিঙ্কল থেকে আমাদের স্কিনকে রক্ষা করে, স্কিনকে স্মুথ করে, রিপেয়ার করে স্কিনকে, আর সান ড্যামেজ থেকে স্কিনকে রক্ষা করে, আর স্কিন হয়ে ওঠে চকচকে, ঝকঝকে, ক্লিয়ার, ক্রিস্টাল। এবারে আমি মাসাজ জেলটা বানাবো। এখানে আমি 2 চামচের মতন টমেটোর রস নিয়ে নিয়েছি, 1 চামচের মতন ছোটো চামচের নেবো হানি, আর 2 চামচের মতন নেবো অ্যালোভেরা জেল। হানি, অ্যালোভেরা জেল আর টমেটোর রসকে আমি ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়েই কিন্তু আমাদের মাসাজ ক্রিমটা রেডি হয়ে যাবে। বন্ধুরা, এবারে আমরা মাসাজ শুরু করব। মোটামুটি এই জেল বেস যে ক্রিমটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে
আর মোটামুটি ম্যাসাজের টাইমটা আমাদের নিতে হবে 15 মিনিটস। 15 মিনিট ধরে খুব প্রেশার ক্রিয়েট করে কিন্তু স্কিনের ওপর ম্যাসাজ করাটা ঠিক নয়। তাতে কিন্তু স্কিন এখন হয়তো কিছু হবে না, পরবর্তীকালে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে, ঝুলে যাবে, স্কিনের রিঙ্কলস এসে যাবে। সেই জন্য ম্যাসাজ করার সময় কিন্তু একদম হালকা হাতে ম্যাসাজ করতে হবে, আর সবসময় মনে রাখবে আপওয়ার্ড ডিরেকশনে ম্যাসাজ করতে হবে। আর চোখের চারপাশটা আইব্রোর দিকটা মোটামুটি রিং ফিঙ্গার দিয়ে কিন্তু আমরা ম্যাসাজটা করতে পারি। তো এবারে টমেটোর তো বেনিফিটটা আমরা জেনেই গেছি, এবারে আমি বলি হানি। হানি কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী, স্কিনের জন্য হানি কিন্তু ভীষণ উপকারী। আর অ্যাকনে প্রোন যে স্কিন আছে, অ্যাকনে থেকে কিন্তু হানি স্কিনকে অনেক রক্ষা করে, স্কিনকে ময়শ্চারাইজ করে, একদম নরম সফট, একদম উজ্জ্বলে ভরা থাকে স্কিন। আর অ্যালোভেরা জেল তো আমরা বন্ধুরা এখন সবাই জেনে গেছি, অ্যালোভেরা জেল স্কিনের জন্য একদম মহৌষধি যাকে বলা যায়। স্কিনকে লাইটনেন করে, ডার্ক স্পটটাকে রিমুভ করে, আর ডেড স্কিনের হাত থেকে কিন্তু স্কিনকে রক্ষা করে, আর স্কিন হয় উজ্জ্বল ঝকঝকে তরুণ্যে ভরা। তো বন্ধুরা দেখুন ম্যাসাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে টিস্যু দিয়ে আবার স্কিনটাকে ভালো করে পুছে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন স্কিনটা কিন্তু ম্যাসাজ করার পরে ভীষণ গ্লো করছে। এরপরে লাগাবো ফেস প্যাক, তারপরে তো স্কিনের চেহারাটাই বদলে যাবে। অবশিষ্ট তো টমেটোর রসেই আমি ফেস প্যাকটা বানিয়ে নেবো। এর মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, আমি কাস্তুরি হলুদ এখানে ইউজ করেছি। আর নিয়ে নিলাম হচ্ছে এক চামচের মতন বেসন, দিয়েই কিন্তু দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন কালারের ফেস প্যাক কিন্তু তৈরি হয়ে গেল, যা আমাদের স্কিনের জন্য ভীষণ উপযোগী। বেসন আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, ফেস ওয়াশের সাথে বা অন্য কোনোভাবেই যদি বেসন ডেলি ইউজ করা যায় স্কিন কিন্তু ভীষণ চকচকে ঝকঝকে হয়ে ওঠে। বেসনকে আমরা ন্যাচারাল এক্সফোলিয়েটরের কাজ করে, ডেড সেল রিমুভ করতে ভীষণ বেসনের জুড়িমেলা ভার, স্কিন সেল ব্রাইট করে, গ্লো করে একদম ভেতর থেকে। আর হলুদ অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, স্কিন প্রোটেক্ট করে, বিশেষ করে রোদ থেকে কিন্তু স্কিনকে বাঁচায়, আর ন্যাচারাল গ্লো আনে, আর যে স্কিনটা আনইভেন স্কিন টোনকে ঠিকঠাক করে রাখে, আর অ্যাকনে রিডিউস করতেও কিন্তু হলুদের জুড়িমেলা ভার। তো প্যাকটা আমি লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে মোটামুটি মিনিট দশকের মতন রেখে দেবো। একটু প্যাকে টান ধরলেই কিন্তু টিস্যুর সাহায্যে স্কিনটা আমরা পরিষ্কার করে নেব। ধরা 10 মিনিট পর ফিরে এসেছি, দেখুন স্কিনে প্যাকটা কিন্তু শুকিয়ে গেছে। এবারে টিস্যু দিয়ে স্কিনটা কিন্তু ভালো করে মুছে নিচ্ছি, দেখুন বন্ধুরা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। মুছে নিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন কিন্তু স্কিনটা ভীষণ সুন্দর হয়ে গেছে, আর ঝকঝকে চকচক করছে। তো বন্ধুরা দেখুন একদম সফট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন একটা হালকা গ্লো কিন্তু দেখা যাচ্ছে। আপনারা এটা করলে বুঝতে পারবেন ফেসিয়ালটা এত, স্কিনটা সফট আর ঠান্ডা হয়ে গেছে বলে বোঝার নয়। তো স্কিন ফেসিয়ালটা কমপ্লিট করার পর একটু রোজ ওয়াটার স্প্রে করে নেবেন, এটা জাস্ট একটা টোনারের কাজ করবে, এটা খুব জরুরি। এতক্ষণ যে স্কিনটাকে আমরা ক্লিন করলাম, এই টোনারের কাজ করলে কি হচ্ছে স্কিনের স্কিনটাকে প্রোটেক্ট করবে, আর স্কিনটাকে যে যে ফেসিয়ালটা হলো এতক্ষণ ধরে সেটা রক্ষা করবে। সেই জন্য স্কিন টোনারটা দেওয়া দরকার, যে কোনো টোনার আপনারা ইউজ করতে পারেন। আমি টোনার হিসাবে রোজ ওয়াটার ইউজ করি বলে রোজ ওয়াটারটাই আমি আজকে ইউজ করলাম। তো বন্ধুরা দেখে বুঝতেই পাচ্ছেন ভীষণ সুন্দর ফেসিয়াল হয়েছে, এটা তো ক্যামেরায় বোঝা যাচ্ছে কিন্তু এমনিও আয়নার সামনে যখন আমি দাঁড়িয়ে দেখলাম স্কিনটা কিন্তু বেশ গ্লো করছে। আপনারা করলে কিন্তু বুঝতে পারবেন যে আমি একদম মিথ্যে বলছি না, একদম সত্যি কথা বলছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আমার নতুন ভিডিওর সাথে বা নতুন কোনো ইয়াম্মি রেসিপির সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি অবশ্যই আপনাদের সামনে এসে হাজির হয়ে যাব। আজকের মতন বিদায়, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।